চিকিৎসক সংকট সহ বিভিন্ন অনিয়মে জর্জরিত জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে 33 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 8 জন। তাদের বিরুদ্ধেও রয়েছে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ। এতে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা প্রত্যাশীরা, পাশাপাশি পুরো হাসপাতালটি অপরিচ্ছন্ন। জামালপুর থেকে ফিরোজ শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। অথচ প্রায় 5 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। অবকাঠামোগত উন্নয়ন হলেও বাড়েনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। চিকিৎসা সেবার মান আর 33টি চিকিৎসকদের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 8 জন। তাই দীর্ঘ অপেক্ষার পর মেলে না চিকিৎসকদের দেখা, কারণ তারা মানেন না অফিস সময়। তবে কর্মস্থলে দেরিতে আসার বিষয়ে চিকিৎসকরা দেখান বিভিন্ন অজুহাত। রোগীদের অভিযোগ, অতিরিক্ত লাভের আশায় এই হাসপাতালে চিকিৎসা সেবা না দিয়ে তাদের পাঠানো হয় বেসরকারি ক্লিনিকে। এতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। এদিকে প্রতিদিন রোগীর বিছানার চাদর পরিবর্তন করার কথা থাকলেও তা পরিবর্তন করা হয় না 7 দিনেও। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে অনেক অভিযোগ। এই হাসপাতালে রোগীর ভিড় বেশি, তাই চাপ সামলাতে হিমশিম খেতে হয় বলে দাবি কর্মকর্তা ও নার্সদের। 12 জনের এই ডক্টরে এখন আমাদের আসলে এই 50 শয্যাবিষ্ট হাসপাতালের যে ইমার্জেন্সির ধকল সামলাইতে গিয়ে, আউটডোর ধকল সামলাইতে গিয়ে আসলে হিমশিম খেতে হয়। খাদ্য ব্যবহার করে বারান্দায় কেন দিলাম, আসলে আমাদের বেশি আমরা কী করবো, আমাদের বারান্দায় না দিয়ে উপায় নেই। এত অভিযোগের খবর শুনে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। আপনি যে কমপ্লেইন্টগুলো বললেন এগুলো তলায় দেখব এবং যে অনিয়মগুলোর কথা বললেন, অনিয়ম থাকলে সেগুলোর যথাযথ ব্যবস্থা নেব। অফিস ফাঁকি দেওয়া, চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা সহ চিকিৎসা সেবার মান বাড়াতে সব পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ইসলামপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।